হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে বেগুন আর ডিম দিয়ে নতুন ধরনের নতুন স্বাদের একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত খেতে লাগে আর কাউকে যদি বানিয়ে খাও সে কিন্তু তোমার কাছে রেসিপিটা জানতে চাইবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে এরকম একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটাকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এরকম একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে গোল গোল করে কেটে নিতে হবে তো দেখো নর্মালি আমরা বেগুন ভাজার সময় যেরকম বেগুন কাটি তার থেকে সামান্য একটু মোটা করে বেগুনটা কাটতে হবে ঠিক এই রকম মোটা করে কাটতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে একটু মোটা করে বেগুনটাকে কাটতে হবে তারপরে কাটার পরেও আবার ঝাঁকা করে বেগুনটাকে ধুয়ে নিতে হবে তো দেখো একদম ঝাঁকা করে বেগুনটাকে ধুয়ে জল ঝরিয়ে নিলাম এইবারে বেগুনের ভেতরে যে শ্বাসটা আছে সেই শ্বাসটাকে বের করে নিতে হবে তো দেখো বেগুনের ভেতরের অংশটাকে এরকম একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানোল করে গোল 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 মতো করে নিয়েছি তো দেখো খুব সুন্দর একটা রিং তৈরি হয়েছে আর ভেতরের শ্বাসটা কিন্তু বেরিয়ে এসেছে অন্য একটি পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চামচ দিয়েও এইভাবে একটু গোল গোল রিং মতো করে নিতে পারো তো দেখো খুব সহজে চামচ দিয়েও তোমরা এরকম একটা রিং তৈরি করে নিতে পারবে আর শ্বাসটাও দেখবে খুব সহজভাবে বেরিয়ে আসবে এইবারে বেগুনের অংশটাকে কেটে নিতে হবে তার জন্য এরকম একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিচ্ছি মানে যত তুমি ঝিরিমিরি করে কুচাতে পারবে ততই কিন্তু ভালো হবে তো দেখো একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিলাম এবারে একটা মিক্সিং বোলের মধ্যে ঝিরিমিরি অংশটাকে তুলে নিতে হবে তারপরে এর মধ্যে কয়েকটি মশলা আমি অ্যাড করে দেবো প্রথমে দেখো স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম খুব বেশি লবণ দেবে না লবণ বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো আর দেখো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম শাহি গরম মশলা আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজ দিলাম আর দুটো কাঁচা লঙ্কা একটু কুচিয়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা কুচনো দিলাম আর কিছুটা ধনে পাতা কুচনো এর মধ্যে দিয়ে দিলাম আর নিলাম তিনটে ডিম এইবারে এই ডিমগুলোকে একটু ঝাঁকা করে ভেঙে নিতে হবে তার জন্য একটা ছুরির পেছন দিয়ে হোক বা চামচের পেছন দিয়ে এভাবে একটু ঢিসুম ঢিসুম করে দেবে তাহলে দেখবে ডিমগুলো একদম ঝাঁকা করে ভাঙা হয়ে যাবে এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মেখে নিতে হবে তো বন্ধুগণ ডিমের এই সম্পূর্ণ নতুন রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো খুব সুন্দর করে ঝাঁকা করে সমস্ত মিশ্রণটি মিশিয়ে নিলাম এইবারে বেগুনের যে রিংগুলোকে কেটে রেখেছিলাম সেই রিংগুলোর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে একটু ঝাঁকান নাকা করে মাখিয়ে নিতে হবে তো দেখো একদম সামান্য একটু দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে একদম ছাঁকান নাকা করে রিংয়ের গায়ে কিন্তু একটু নুন হলুদ মাখিয়ে নিলাম তারপরে চলে যাবো কড়াইয়ের কাছে তো বন্ধুগণ চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে কড়াইতে পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিতে হবে আমি এখানে তিন থেকে চার চামচের মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন বেগুনের রিংগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে মানে কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে যে ডিমের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটিকে এইভাবে একটা হাতা দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকা করে দিয়ে দিতে হবে তারপরে এরকম একটু ঝাঁকা করে সেট করে দিতে হবে তো দেখো যতটা পুর ধরবে ততটা কিন্তু এর মধ্যে দিতে হবে তো দেখো এক হাতা হোক দেড় হাতা হোক যতটা পুর ধরবে খুব সুন্দর করে পুরটা দিয়ে একটু সেট করে দেবে তো দেখো খুব সুন্দর করে ঝাঁকা করে সেট করে দিলাম এইবারে ঢাকনা দিয়ে এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখে ভেজে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে ঢাকনা খুলে বাকি পিঠটাও কিন্তু এইভাবে উল্টে পাল্টে বাকি পিঠটাকেও কিন্তু ঢেকে দিয়ে ভেজে নিতে হবে এইবারে বেগুনের বাকি পিঠটাও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ছ থেকে সাত মিনিট সময় নিয়ে কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম বাড়ানো যাবে না তাহলে বেগুনের উপরে খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে আর ভেতরের পুটটা কিন্তু কাঁচা থেকে যাবে সুতরাং ছ থেকে সাত মিনিট সময় নিয়ে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো দেখো প্রথম ব্যাচের বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বাকি ব্যাচের বেগুনগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব তো বন্ধুগণ তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছি যখন আমি ডিমের মিশ্রণটি তৈরি করছিলাম মানে পুরটা তৈরি করছিলাম তখন ওই ডিমের মিশ্রণের মধ্যে কিন্তু হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি তোমাদের দেখানো হয়নি তাই বলতেও ভুলে গেছি আমি ভীষণ সরি তোমরা যখন ডিমের মিশ্রণ তৈরি করবে অবশ্যই হাফ চামচ চিনি দিয়ে দেবে তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যে কোনো বেগুনের আইটেমে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় খেতেও বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হয় এবারে দেখো সমস্ত বেগুনগুলো আমি এপি এপিটপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুখন বেগুনের ভেতরটা ঠিক কেমন হয়েছে তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি একদম পুরে ঠাসা সম্পূর্ণ নতুন একটা ইউনিক রেসিপি তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো বন্ধুকন আজকের এই ইউনিক বেগুনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ